এবার যে স্বাধীন দেশে কেউ কোনো ছবি আঁকবেন, কেউ কোনো কেউ কোনো কবিতা লিখবেন বা কেউ কোনো ক্যারিকেচার করবেন, এগুলো সমস্ত করা যায়, করা চলে। পরাধীন হলে তখন আলাদা কথা। আমরা যদি কোনো আলাদা শক্তির পরাধীন থাকি তাহলে আলাদা কথা, কিন্তু স্বাধীন দেশে এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠার প্রশ্নই নেই। হাস্যকর পুরো জিনিসটা, যারা এগুলো করছেন তারা হাস্যকর কতগুলো কাজ করছেন। এখানে সংঘ পরিবার এসব করতে পারে, করার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে কোনো লাভ নেই। কেননা আমার মনে হয় যে এটা একদম সম্পূর্ণভাবে একটা অসাম্প্রদায়িক জায়গা। এখানে উত্তরপ্রদেশে ভোটের পর এই ধরনের চেষ্টা চালানো হতে পারে, কিন্তু এটা খুব ফলপ্রসূ এখানে হবে না। সর্বতোভাবে সুজাত সঙ্গে আছি। আমি তো অবাক হইনি, অবাক হইনি। এখন আমাদের ভারতবর্ষের যে চেহারা বর্তমান ভারতবর্ষে, এটাই স্বাভাবিক। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো অবশ্য খুব বিপজ্জনক অবস্থানে চলে যাচ্ছে। এগুলো অবশ্য আমাদের আমাদের যেটা কাজ সেটা হলো অগ্রাহ্য না করা। আমাদের যেটা কাজ সেটা আমাদের করে যাওয়ার কথা। সেটা তো অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমাদের যেটা কাজ লেখা আমরা সেটা লিখে যাবো। বাক স্বাধীনতা আমাদের রক্তে আছে। যে কে কোন ধর্মে জন্মেছি আমাদের সেটা ভাববার কথা না, ভারতবর্ষের মাটিতে জন্মেছি। এখন এটা তো চূড়ান্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। মানুষের কত ধৈর্য কমে গেছে, স্থৈর্য কমে গেছে, পরমত সহিষ্ণুতা কমে গেছে, সেটাই দেখার। সুজাত কবিতাটা আমি পড়েছি, খুবই ভালো কবিতা। আর কবির তো মত প্রকাশের স্বাধীনতা আছেই। আর একটা কথা বলি যে ধর্ম এমন একটা ভঙ্গবেনে জিনিস নয়, এত পলকা জিনিস নয় যে কবিতার ঘায়ে মূর্ছা যাবে। ধর্মের পিছনে অনেক আয়াস থাকে, অনেক প্রয়াস থাকে, অনেক ধৈর্যের দরকার হয়, স্থৈর্যের দরকার হয়, পরমত সহিষ্ণুতা দরকার হয়, প্রেম এবং ভালোবাসারও দরকার হয়। সেখানে যদি সে পুলিশ ঢোকে কবিতার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, তাহলে তো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক অবস্থা। আর এই জিনিসটা যদি বাড়তে থাকে তাহলে তো মানুষের মধ্যে খুব তীব্র ক্ষোভ তৈরি হবে যে আমি তো মতামত প্রকাশ করার স্বাধীনতার অধিকারী, সংবিধান বলে, আমি কেন একজন কবি কেন লিখতে পারবে না তার ইচ্ছে মতো কথা। আর কাউন্টার করতে হলে তো উল্টো দিকে তোমরা কিছু লেখো, তোমাদের যুক্তি সাজিয়ে তোমরা লেখো।